হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়েল ফোকাস। তো যেমন তোমাদের বলেছিলাম, প্রতিদিন রাত আটটার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে অঙ্কের ক্লাস হবে, ঠিক আছে? অঙ্কের ক্লাস হবে প্রতিদিন রাত আটটার সময়, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি আছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, ঠিক আছে? নাম্বার সিস্টেম আজকে আমরা এই ভিডিওতে পড়বো। তো দেখো, প্রথমে এই নাম্বার সিস্টেম মানে যেটা বাংলাতে বলা হয় সংখ্যা পদ্ধতি। তো দেখো, সংখ্যা কোনগুলো? তো সংখ্যা হচ্ছে জিরো, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, মানে এক, দুই, তিন, চার, পাঁচ থেকে যতদূর পর্যন্ত আমরা গুনতে পারি সেই সমস্তগুলো কিন্তু হবে সংখ্যা, ঠিক আছে? এই সংখ্যাগুলো কতগুলো ভাগে ভাগ করি, যেমন স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা, তারপর জোড় সংখ্যা, অখণ্ড সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এই সমস্ত সংখ্যাগুলো মানে সেই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে এগুলো পড়ে, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? তো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে এক, দুই, তিন, চার, পাঁচ, এইভাবে চলে যাবে যতদূর পর্যন্ত তুমি গুনতে পারবে সেই সমস্তগুলো কিন্তু হবে স্বাভাবিক সংখ্যা। কিন্তু এই স্বাভাবিক সংখ্যার মধ্যে জিরোটা পড়ে না, জিরোটা পড়ে না, ঠিক আছে? এটা কিন্তু তোমরা একটু মাথায় দেখো, এই স্বাভাবিক সংখ্যার মধ্যে জিরোটা কিন্তু পড়ে না, ঠিক? নেক্সট নেক্সট দেখো যে বিজোড় সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস, বিজোড় সংখ্যাকে বলা হয় অড নাম্বার। তো অড নাম্বার হচ্ছে কোনগুলো? তো অড নাম্বার হচ্ছে সেইগুলো, যেমন দেখো ওয়ান মানে এক, তিন, পাঁচ, সাত, সরি, নয়, হ্যাঁ, এই সমস্তগুলো হবে কিন্তু বিজোড় সংখ্যা। যেমন এক, দুই বাদ দিয়ে তিন, চার বাদ দিয়ে পাঁচ, ছয় বাদ দিয়ে সাত, আট বাদ দিয়ে নয়, এই সমস্তগুলো হবে কিন্তু বিজোড় সংখ্যা, এইভাবেই চলে যাবে, ঠিক? নেক্সট নেক্সট হচ্ছে জোড় সংখ্যা। তো দেখো জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যাগুলো হচ্ছে দুই, চার, ছয়, আট, দশ, এইভাবে চলে যাবে, এই সমস্তগুলো হচ্ছে কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে? আর একটা কথা ফ্রেন্ডস, তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জানাও যে দাদা তোমার মানে ভাষাটা একটু অন্যরকম লাগে, মানে অর্ডার লাগে। তো দেখো ফ্রেন্ডস, যেহেতু আমি পুরুলিয়ার বাসিন্দা, তো পুরুলিয়ার টান একটু চলে আসে, যার জন্য হয়তো তোমাদের ভাষাটা একটু অর্ডার লাগে, ঠিক আছে? তো একটু অ্যাডজাস্ট করো আর কি, বাকি এই অঙ্ক দিক থেকে মানে বোঝানোর দিক থেকে কোনো অসুবিধা হবে না, এটা 100% তোমরা শিওর ধরে নিতে পারো। একটু ভাষাতে প্রবলেম হবে, তো একটু অ্যাডজাস্ট করো আর কি। তো দেখো ফ্রেন্ড, নেক্সট দেখি অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যা কোনগুলো? তো অখণ্ড সংখ্যা যে সেইগুলো, দেখো জিরো, এক, দুই, তিন, চার, পাঁচ, এইভাবে চলে যাবে, এই সমস্তগুলো কিন্তু হবে অখণ্ড সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস, সমস্ত স্বাভাবিক সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা হতে পারে, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা কখনো হবে না। কেন হবে না? কারণ দেখো ফ্রেন্ডস, অখণ্ড সংখ্যার মধ্যে জিরোটা পড়ে, আর জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তাই সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা হতে পারে, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে মৌলিক সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস, মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলো? তার আগে একটা কথা বলতে চাই যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যা মানে মানে ম্যাক্সিমাম আর মিনিমাম, ঠিক আছে? ম্যাক্সিমাম আর মিনিমাম, যার ম্যাক্সিমাম আর মিনিমাম কি হয়, দুটা উৎপাদক থাকে, দুটা করে উৎপাদক থাকে, ঠিক আছে? যেমন যেমন দেখো, আমি একটা ধরছি, একটা যে কোনো মৌলিক সংখ্যা নিচ্ছি, ঠিক আছে? যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, যেমন সাত, ঠিক? সাতের দুটা উৎপাদক রয়েছে, কিরকম? যেমন সাত গুণিত এক, সাত এককে সাত, ঠিক আছে? আর একটা যেমন দেখো, এক গুণিত সাত, সাত এককে সাত, এইভাবে দেখো যে দুটো উৎপাদক রয়েছে, ঠিক আছে? তাই এই সাত একটি মৌলিক সংখ্যা হবে। যেমন আমরা যদি ছয় নিই, ঠিক আছে, ছয় বা আমরা চার লিখি, বেটার হবে, চার, চার একটা মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা, কিভাবে বুঝবো? তো দেখো ফ্রেন্ডস, চারের উৎপাদক প্রথম আমরা জানবো যে হবে এক গুণিত চার, অবশ্যই, ঠিক, সমান চার। আরেকটা হবে দুই ইন্টু দুই, সমান হবে চার। আরেকটা কত হবে, ফোর ইন্টু মানে চার ইন্টু এক, সমান হবে চার। তো দেখো ফ্রেন্ডস, এখানে মানে চারের উৎপাদক হচ্ছে তিনটে, ঠিক আছে? আর আমি কি বললাম যে মৌলিক সংখ্যা হবে সেইগুলো যার মানে মানে বেশিরভাগ মানে মানে ম্যাক্সিমাম, যেটা ম্যাক্সিমাম যেটা দুটা উৎপাদক থাকবে, আর মিনিমামও কিন্তু দুটা উৎপাদক থাকবে। দুটোর কম উৎপাদক হলে সেটা মৌলিক সংখ্যা হবে না, আর দুটার বেশি হয়ে গেলেও কিন্তু সেটা হবে না, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, এবার মানে মৌলিক সংখ্যাগুলো তাহলে কোনগুলো? তাহলে এখানে মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে, দেখো পড়ছে দুই, তিন, পাঁচ, সাত, এইভাবে এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে। এখানে মৌলিক সংখ্যা কিন্তু কখনো এক হবে না, এক কিন্তু কখনো মৌলিক সংখ্যা হবে না, কারণ দেখো ফ্রেন্ডস, এক এর একটি উৎপাদক রয়েছে, এক ইন্টু এক, আর কিন্তু একের কোনো উৎপাদক নেই, যার জন্য এক কিন্তু মৌলিক সংখ্যা হবে না, ঠিক? এরপর দেখো পূর্ণ সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস, পূর্ণ সংখ্যা কোনগুলো?
পূর্ণ সংখ্যা রয়েছে দু রকমের, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আর একটা রয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস, পূর্ণ সংখ্যা হচ্ছে দেখো জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর, এই সমস্তগুলো কিন্তু হবে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা দু রকমের হয়, এক হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এক হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর রয়েছে প্লাস ফোর, এই সমস্তগুলো কিন্তু মধ্যে পড়ে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, ঠিক আছে। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কোনগুলো পড়ে দেখো, সেগুলো হচ্ছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ, এই সমস্ত কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। আর জিরো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু জিরো ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয় আর ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়, ঠিক আছে। এরপর দেখো, এরপর দেখো ফ্রেন্ড সাত নাম্বার মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কোনগুলো? তো দেখো ফ্রেন্ড, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর পি আর কিউ কি একটা পূর্ণ সংখ্যা, মানে পি আর কিউ হলো পূর্ণ সংখ্যা, সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা, ঠিক আছে। সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা, যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেমন দেখো ফ্রেন্ডস, উদাহরণ যদি দিই তোমাদের, তাহলে দেখো হবে, এটা একদম পড়ে লিখছি, তাহলে সেটা হবে দেখো সাত, একটা হবে মূলদ সংখ্যা। কিভাবে দেখো ফ্রেন্ডস, সাত এটা কিভাবে মূলদ সংখ্যা হবে? দেখো সাত শুধু সাত, তার মানে এর নিচে একটা এক রয়েছে, ঠিক আছে, এই একটা কিন্তু আমরা লিখি না, দুই তিন হলে লিখি কিন্তু এক হলে লিখি না, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো একটা পাঁচের তিন, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হবে, কারণ পি বাই কিউ আকারে প্রকাশ করা, যেখানে পি হচ্ছে দেখো ফ্রেন্ডস, সেখানে এই ক্ষেত্রে হচ্ছে সাত, আর কিউ এই ক্ষেত্রে হচ্ছে এক, এই ক্ষেত্রে হচ্ছে পাঁচ, এই ক্ষেত্রে হচ্ছে তিন, ঠিক আছে। এভাবে দেখো ফ্রেন্ড, জিরো পয়েন্ট টু সিক্স এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হবে। কিভাবে হবে দেখো, জিরো পয়েন্ট টু সিক্স, তাই তো? তো জিরো পয়েন্ট টু সিক্স কে আমরা কি দেখো ২৬, আর দশমিকটি যদি আমরা সরিয়ে দিই তাহলে কি হবে, দুটোর পর দশমিক হয়ে যেত, তাই একের পর দুটো শূন্য, তাহলে এটা হবে ২৬ বাই ১০০, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস, নেক্সট হবে রুট ওভার ষোলো, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। কিভাবে দেখো, রুট ওভার ষোলোকে যদি আমরা ভাঙি ফোর ইন্টু ফোর, তাহলে শুধু এখানে চার নিচে মানে চলে আসে, তাহলে চার আছে, তার নিচে কি তো এক থাকে সবসময়, তাহলে এরা কিন্তু একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, এরপর বাকি যে সমস্ত এই সংখ্যাগুলো রয়েছে, যেমন দেখো থ্রি পয়েন্ট টু এর বার, আর রয়েছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ এর বার, এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু আমি পরে বলছি, এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু মূলত সংখ্যার মধ্যে পড়ে। তো এগুলো আমি একটু পরে বিস্তারিত তোমাদের বলবো, অবশ্যই ভিডিওতে বলবো পরে, কিন্তু একটু পরে বলবো, ঠিক আছে। এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু মূলত সংখ্যার মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে অমূলত সংখ্যা। তো দেখো কোনগুলো অমূলত সংখ্যা, তো অমূলদ সংখ্যা কোনগুলো? তো যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। যেমন যেমন দেখো ফ্রেন্ডস, রুট টু, রুট টু হবে একটা অমূলদ সংখ্যা। যদি তোমরা রুট টুর মানে রুট টুকে যদি রুট টুকে যদি এরকম পি বাই কিউ আকারে যে প্রকাশ করার জন্য যে মানে ভাঙবে, তাহলে কি আসবে দেখবে, ওয়ান পয়েন্ট কিছু সামথিং সামথিং, অনেক কিছু আসবে, যেটার কিন্তু ভাগ করে যেটা শেষ হবে না, ঠিক আছে। আর আর দেখো ফ্রেন্ডস, রুট টু হবে রুট থ্রি হবে, ঠিক আছে, রুট থ্রি, আর যে কোনো, যেমন দেখো ওয়ান টু ওয়ান টু থ্রি থ্রি টু ওয়ান টু, এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু হবে অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আশা করছি এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা বুঝতে কোনো অসুবিধে হয়নি, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা যেটা আসে তোমাদের এক্সামে, সেটা হলো দেখো, সেটা হলো বাস্তব সংখ্যা, যেটা ঠিক আছে, মানে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে যেটা রিয়েল নাম্বার, ঠিক আছে। তো বাস্তব সংখ্যা কোনগুলো দেখো, তো দেখো ফ্রেন্ড, যে সমস্ত সংখ্যা মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলে, মানে সংখ্যা মিলে তৈরি হয়, সেই সমস্ত সংখ্যাগুলো কিন্তু বাস্তব সংখ্যা বলে, ঠিক আছে। তো দেখো বিস্তারিত অঙ্ক করার পর তোমরা সমস্ত কিছু বুঝে যাবে, ঠিক আছে। এগুলো একটু যারা তোমাদের দরকার ছিল সেই জন্য তোমাদের একটু বললাম। তো দেখো এর পরে অঙ্কটি তোমরা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দেখো থ্রি পয়েন্ট টু থ্রি টু থ্রি থ্রি টু থ্রি থ্রি, এই সংখ্যাটি মানে কি,
এটা মূলত সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, দেখো অপশন এ রয়েছে স্বাভাবিক সংখ্যা, অপশন বি রয়েছে অখণ্ড সংখ্যা, অপশন সি রয়েছে মূলত সংখ্যা, আর অপশন ডি রয়েছে অমূলদ সংখ্যা। তাহলে দেখো ফ্রেন্ডস, এটা আমি লিখছি বোর্ডে, থ্রি পয়েন্ট কি রয়েছে, টু থ্রি এটা কি এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা না বাস্তব সংখ্যা না স্বাভাবিক সংখ্যা? তো দেখো ফ্রেন্ডস, এটা হবে একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যখন তোমাদের ডেফিনেশনটি বললাম, তখন বললাম যে যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এটি কিন্তু প্রকাশ করা যাবে না পি বাই কিউ আকারে, তাই এটি একটি অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রশ্ন তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোনটি অমূলদ সংখ্যা? অপশন এ তে রয়েছে -3, অপশন বি তে রয়েছে দেখো 7/3, অপশন সি তে রয়েছে 3.732, ঠিক আছে, অপশন ডি তে রয়েছে দেখো 7.353131313, এইভাবে চলে যাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে প্রশ্নটি করেছে যে কোনটি একটি অমূলদ সংখ্যা। তো দেখো -3 তো অমূলদ সংখ্যা হবে না, এটা মূলদ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা, আর এটাও একটা মূলদ সংখ্যা, এটি কিন্তু মূলদ সংখ্যা নয়, মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। ঠিক, নেক্সট এরপরে দেখো ফ্রেন্ডস, এরপরে প্রশ্ন হচ্ছে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত? প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি বার করতে বলেছে, যেখানে অপশনে দেওয়া রয়েছে, দেখো অপশন এ তে দেওয়া রয়েছে কত দেওয়া রয়েছে 10, অপশন বি তে দেওয়া রয়েছে 11, অপশন সি তে দেওয়া রয়েছে 16, আর অপশন ডি তে দেওয়া রয়েছে 17। ঠিক আছে, তো তোমাদের বলেছে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত, এটি এই প্রশ্নটি বার করতে বলেছে, আর অপশন এ তে দেওয়া রয়েছে 10, 11, 16, 17। তো দেখো ফ্রেন্ডস, আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে, দেখো সেই ভুলটি আমি বলে দিচ্ছি, ঠিক আছে, তো সেই ভুলটি যে দেখো কি করি, প্রথম চারটি, ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 3, 4 তো হবে না 5, তাহলে এই চারটি মৌলিক সংখ্যার গড় কত হচ্ছে 5 আর 5 10, 10 আর 1 11। আমরা কি করি, অপশন বি অ্যান্সার করি, কিন্তু দেখো ফ্রেন্ডস এটা কিন্তু হবে না, এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ কি দেখো ফ্রেন্ডস, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, এই একটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, এর একটি উৎপাদক রয়েছে। আর আমি কি বললাম যে মৌলিক সংখ্যা কাকে বলে, মানে যার কমপক্ষে দুটো আর যার মিনিমাম আর ম্যাক্সিমাম দুটো উৎপাদক থাকবে, সেটা হবে কি একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, দুইয়ের বেশি যদি উৎপাদক থাকে সেটা হবে যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এক কিন্তু এখানে মৌলিক সংখ্যা হবে না, তাহলে মৌলিক সংখ্যা মানে কোথা থেকে শুরু হবে, 2 থেকে, 2, 3, 4 হবে না 5, 6 হবে না 7। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 7 17। ঠিক আছে, তাহলে 17 হবে একটি মানে চারটি মৌলিক সংখ্যার গড়, প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি, গড় না সমষ্টি। ঠিক, এরপর এরপরে প্রশ্ন রয়েছে, দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পরের মৌলিক সংখ্যা কোনটি, মানে কোন সংখ্যাটি আর কি। ঠিক আছে, অপশন এ তে দেওয়া রয়েছে দেখো 101, 37, অপশন বি তে দেওয়া রয়েছে 37, সরি অপশন বি তে দেওয়া রয়েছে 187, আর 11, অপশন সি তে দেওয়া রয়েছে 37, 185, অপশন ডি দেওয়া রয়েছে 41, 287। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, পরস্পরের মৌলিকটা কি জিনিস, তো পরস্পরের দুটি সংখ্যার পরস্পরের মৌলিক সেই সংখ্যাকে বলা হয় যে সংখ্যাটির এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না, সেই সমস্ত সংখ্যাগুলোকে পরস্পরের মৌলিক বলা হয়। যেমন দেখো ফ্রেন্ডস, এই সংখ্যাটির মধ্যে দেখো 41 আর 287, এর মধ্যে এক ছাড়া আরেকটি উৎপাদক রয়েছে যেটা হবে 7। কিভাবে হলো দেখো, দেখো ফ্রেন্ডস, এই 41 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা আসবে, যেমন দেখো মানে ভাগ হবে আর কি, 200 7 1 7 28 287। ঠিক আছে, তো আমি কি বললাম যে পরস্পরের মৌলিক হবে সেইটি যেটি কি যে সংখ্যা দুটির মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না। তো এই ক্ষেত্রে দেখো, দেখো ফ্রেন্ডস, এই একটি সংখ্যাতে কিন্তু পরস্পরকে মানে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকছে না। তো দেখো ফ্রেন্ডস, অপশন এ তে দেওয়া রয়েছে কি, এই দেখো এইগুলো কিন্তু সমস্ত বি সি ডি এই তিনটি অপশনে কিন্তু দেখো 11 দিয়ে বা 37 দিয়ে 185 কে 41 দিয়ে 287 কে ভাগ করা যায়, কিন্তু দেখো অপশন এ তে কিন্তু 37 দিয়ে 101 কে ভাগ করা যাচ্ছে না। কিভাবে দেখো ফ্রেন্ডস, ভাগটি করি আমি, 100 103 দিয়ে হবে আগে, 3 7 21 হয়ে গেল 2, 3 3 9 9 10 11,
এটা কিন্তু হচ্ছে না, বাকিগুলোর ক্ষেত্রে হবে দেখো 11, ঠিক আছে, এটা হবে 1 7 17 দিয়ে 11 × 17 সমান 187, অপশন সি হবে 37 × 5, ঠিক আছে, 185, অপশন ডি হবে 41 × 4, ঠিক আছে, 487, এটা 87। তো দেখো ফ্রেন্ডস, আমি কি বললাম যে পরস্পরের মৌলিক তখনই হবে যখন সেই সংখ্যা দুটির মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না। কিন্তু এখানে দেখো এক ছাড়া এই 11 5 4 এই সমস্ত সাধারণ উৎপাদক গুলো রয়েছে, যার জন্য এটিকে এইগুলো কিন্তু পরস্পরের মৌলিক মানে মৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এরপর তোকে 6 নম্বরের প্রশ্নটি কি দিয়েছি, 6 নম্বরের প্রশ্নটি বলা হয়েছে 301 থেকে 320 মধ্যে মৌলিক সংখ্যাগুলি মানে মোট কোটি মৌলিক সংখ্যা রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, 301 থেকে 320 মধ্যে মোট মৌলিক সংখ্যা রয়েছে দেখো 300, আমি যে সমস্ত সংখ্যাগুলো হচ্ছে সেগুলো দেখা, হ্যাঁ 301 301 302 303 304 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, 301 থেকে 320 মধ্যে এই সমস্ত সংখ্যাগুলো রয়েছে, যার মধ্যে আমার প্রশ্নটি কি বলে এসেছে, মৌলিক সংখ্যা কোটি রয়েছে এর মধ্যে। তো দেখো ফ্রেন্ডস, মৌলিক সংখ্যা কি, যে যাকে এক, যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস, এটি কিন্তু ভাগ করা যাবে, এটিও ভাগ করা যাবে, এটি 3 দিয়ে ভাগ করা যাবে, এটি 2 দিয়ে ভাগ করা যাবে, এটি 5 দিয়ে ভাগ করা যাবে, এটিও 2 দিয়ে ভাগ করা যাবে, এটি কিন্তু ভাগ করা যাবে না, এটি এটিও কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, এটি 3 দিয়ে ভাগ করা যাবে, এটাও 5 দিয়ে, এটা এখন ভাগ করা যাবে না, ঠিক আছে। 312 কে ভাগ করা যাবে, 313 কে ভাগ করা যাচ্ছে না, 314 কে ভাগ করা যাবে, 15 কে, 16 কে, 17 কে ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে, 318 কে ভাগ করা যাবে, 319 কে ভাগ করা, 319 কে ভাগ করা যাবে, হ্যাঁ 11 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে, 319 কে 11 দ্বারা ভাগ করা যাবে, 22, হ্যাঁ 319 কে 11 দ্বারা ভাগ করে 320 কে 2 দ্বারা ভাগ করা যাবে, 5 দ্বারা ভাগ করা যাবে। তো দেখো ফ্রেন্ডস, 301 থেকে 320 মধ্যে যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে সেটা 307 311 313 আর 317, এই সমস্ত কিন্তু মৌলিক সংখ্যা, 1 2 3 4, মোট 4টি মৌলিক সংখ্যা হবে, এর অ্যান্সার অপশন সি হবে, ঠিক আছে, মোট 4টি মৌলিক সংখ্যা। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, নেক্সট প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার মানে বিগত বছরের প্রশ্নপত্র কিন্তু এই সমস্ত এর সমস্ত প্রশ্ন মানে এইভাবে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই সমস্ত প্রশ্নগুলো এসেছে। অবশ্যই আমি ভিডিওতে দেখাবো যে কোন কোন প্রশ্নগুলো এসেছে। তো দেখো ফ্রেন্ডস, যে প্রশ্নটি এখন দেওয়া রয়েছে তোমরা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 30 আর কি দেওয়া রয়েছে, এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, সংখ্যা দুটির গুণফল কত, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ড, যদি লগ প্রসেসে যদি লগ মেথডে করা হয় তাহলে কিভাবে হবে, ঠিক আছে, আর শর্ট মেথড অবশ্যই বলবো যে কিভাবে শর্ট থেকে সাহায্যে করা যায়। তো দুটি সংখ্যার যোগফল কি দেওয়া রয়েছে, 30 আর বিয়োগফল দেওয়া রয়েছে 18। আমি দুটি সংখ্যাকে ধরে নিচ্ছি, ঠিক আছে, একটি সংখ্যা হবে মানে বড় সংখ্যা যেটা সেটা হবে এ, আর ছোট সংখ্যা হবে বি, ঠিক আছে, এই বড় সংখ্যাটি হবে এ, এটা বড় সংখ্যা, এটা হবে একটা ছোট সংখ্যা, ঠিক আছে, আর দুটি সংখ্যার যোগফল কত দেওয়া রয়েছে, যোগফল দেওয়া রয়েছে দেখো এ প্লাস বি সমান দেওয়া রয়েছে 30, আর এ মাইনাস বি দেওয়া রয়েছে 18 18, তো হ্যাঁ 18 দেওয়া রয়েছে, এ মাইনাস বি দেওয়া রয়েছে 18। তো দেখো ফ্রেন্ডস, কিভাবে করা যায়, এখানে এ সমান 18 প্লাস বি হবে হবে, আর এর মানটা আমি এক নম্বরে বসাবো, ঠিক আছে, এর মানটা আমি এক নম্বরে বসাচ্ছি, তাহলে প্লাস বি সমান 30, আর এর মানটা দেওয়া রয়েছে 18 প্লাস বি, এই জায়গায় বসালাম এই মানটা, ঠিক আছে, এই মানটা, তাহলে প্লাস বি সমান হবে 30, আর তাহলে এখানে 18 প্লাস 2b সমান হবে 30, 2b সমান 30 মাইনাস 18, তাহলে এটা হবে 12, বি সমান হয়ে যাবে 12/2 মানে হবে 6, ঠিক আছে। তাহলে দেখো ফ্রেন্ডস, বি সমান আমরা কিন্তু 6
আমাদের বার হয়েছে, ঠিক আছে, বি সমান ছয় বার হয়ে গেছে। তাহলে এখান থেকে এই বি এর মানটা আমরা এখানে বসাবো, ঠিক আছে, এই এই জায়গায় বসাবো, তাহলে এর মানটা পেয়ে যাবো। তাহলে এ সমান কত হবে, আঠারো প্লাস ছয়, তাহলে আঠারো ছয় চোদ্দ, তাহলে হবে চব্বিশ, তাহলে এ সমান চব্বিশ আর বি সমান ছয়, ঠিক আছে। তো এবার আমাদের প্রশ্ন কি বলছে, বড় সংখ্যা, বড় সংখ্যাটি কত, তো বড় সংখ্যাটি হবে চব্বিশ, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি হবে ছয়, ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে এ ইন্টু বি সমান চব্বিশ ইন্টু ছয়, তাহলে চব্বিশে চার, তাহলে দুই, ছয় দুই বারো, তাহলে চোদ্দ, একশো চুয়াল্লিশ, ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল একশো চুয়াল্লিশ। এটা কিন্তু সম্পূর্ণ লং মেথড, মানে ঠিক আছে, এই প্রসেসটা করতে একটু সময় লাগবে। আর যেটা শর্ট ট্রিক যেটা আমি তোমাদেরকে বললাম যে বলবো, সেটা দেখো, সেটা হচ্ছে শর্ট মেথড যেটা, ঠিক আছে, তো দেখো শর্ট মেথড কোনটা, সেটা হচ্ছে দেখো দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, বিয়োগফল দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো সেই মানে শর্ট মেথড যেটা হচ্ছে, সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা সমান সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল প্লাস সংখ্যা দুটির বিয়োগফল বাই টু, সংখ্যা দুটির যোগফল বাই প্লাস সংখ্যা দুটির বিয়োগফল বাই টু। সংখ্যা দুটির যোগফল কত দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে তিরিশ, বিয়োগফল কত দেওয়া রয়েছে আঠারো বাই টু, তাহলে আঠারো দুই কত হবে ফর্টি এইট বাই টু, অর্থাৎ টোয়েন্টি ফোর মানে চব্বিশ, চব্বিশ হবে বৃহত্তম সংখ্যাটি। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, দেখো চব্বিশ হবে বৃহত্তম সংখ্যাটি, ঠিক, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা সমান সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল মাইনাস সংখ্যা দুটির বিয়োগফল বাই টু, ঠিক আছে। সংখ্যা দুটির যোগফল দেওয়া রয়েছে তিরিশ, বিয়োগফল দেওয়া রয়েছে আঠারো, ঠিক আছে, বাই টু, তাহলে এটা হবে বারো বাই টু অর্থাৎ ছয়। তাহলে বড় সংখ্যাটি হবে চব্বিশ, ছোট সংখ্যাটি হবে ছয়। তো এইভাবে দেখো ফ্রেন্ডস, এই শর্ট ট্রিকগুলো তোমরা ব্যবহার করে কিন্তু সেই সংখ্যাটি বার করতে পারো। যদি কেউ এই শর্ট ট্রিকগুলো কারো মনে না থাকে, তাহলে অবশ্যই তুমি সে লং মেথড মানে একটু একটু বড় আছে, বেশি তো বড় নেই, লং মেথড বেশি তো বড় নেই, একটু বড় আছে, তো সেটা তোমরা সেটা অ্যাপ্লাই করো কিন্তু করতে পারো সংখ্যাগুলো বার করার জন্য, ঠিক আছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সেই প্রশ্নটি হচ্ছে দেখো কি দেওয়া রয়েছে, সংখ্যা দুটির গুণফল দেওয়া রয়েছে একশো আঠাশ এবং ভাগফল দেওয়া রয়েছে দুই। সংখ্যা দুটির গুণফল একশো আঠাশ, ভাগফল দুই হলে বড় সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, সংখ্যা দুটির যোগফল কত, বিয়োগফল কত। তো দেখো ফ্রেন্ডস, এই যে এই প্রশ্নটি দেওয়া রয়েছে, এটি লং মানে লং মেথড কিভাবে করা যায়, ঠিক আছে, সহজ মেথড অবশ্যই বলবো। তো লং মেথড, সংখ্যা দুটির গুণফল দেওয়া রয়েছে, আমি প্রথমে ধরছি সংখ্যা দুটিকে, ঠিক আছে, লেট বড় সংখ্যা, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা হচ্ছে বি, ঠিক আছে। তাই সংখ্যা দুটির গুণফল দেওয়া রয়েছে কত, এ ইন্টু বি সমান, এ ইন্টু বি সমান দিয়েছে একশো আঠাশ, আর ভাগফল দেওয়া রয়েছে দেখো এ ভাজিত বি সমান হবে দুই, ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল একশো আঠাশ, ভাগফল দুই। তো দেখো ফ্রেন্ডস, ভাগফল মানে কি, এ বাই বি সমান দুই হবে, ঠিক। তাহলে এখানে দেখো আমি কোনা কোনি গুণ করছি, এ সমান কত হবে, এ সমান টু বি অবশ্যই, আর এ সমান টু বি এ মানটা আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে, এক নম্বরে বসাচ্ছি। তো এখানে এ সমান টু বি, তাহলে টু বি ইন্টু বি সমান একশো আঠাশ, তাহলে এখানে বি স্কোয়ার সমান হয়ে যাবে একশো আঠাশ, এক মিনিট, একশো আঠাশ বাই দুই, তাহলে যাবে ছয়, এটা হচ্ছে বি স্কোয়ার সমান, বি সমান আট আটটে চৌষট্টি, ঠিক আছে, এই যে এটা আট, বি সমান হবে আট, ঠিক আছে। এই বি এর মানটা আমি এতে এখানে বসাবো তিন নম্বরে, এটা তিন নম্বর, এটা দু নম্বর, ঠিক আছে, তিন নম্বরে বসাবো বি এর মানটা।
তো দেখো ফ্রেন্ডস কি হয়, এ সমান টু ইন্টু বি, বি সমান দেওয়া রয়েছে 8, তাহলে এ সমান কত হবে, 16, 16 হবে। ঠিক আছে, তাহলে দেখো ফ্রেন্ডস এখান থেকে আমরা এ এর মানটা বি এর মানটা পেয়ে গেলাম, যেখানে কি বলেছে যে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 128 আর দেওয়া রয়েছে ভাগফল 2 দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট, হ্যাঁ আরেকটা যেটা ইয়ার শর্ট শর্ট মেথড যেটা, সেটা দেখো সেটা কিভাবে হয়। লং মেথডটা এতটা লং নয়, ঠিক আছে, তো দেখো শর্ট মেথড টাইম মানে সময় বাঁচানোর জন্য এইটা তোমরা একটু মনে রাখতে পারো আর কি। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস শর্ট মেথড, শর্ট মেথডে কিভাবে করা যায়, শর্ট মেথডে দেখো বড় সংখ্যাটি আর কি বলেছি, সংখ্যা দুটি গুণফল 128 ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, তো এখানে বড় সংখ্যাটি হবে দেখো, বড় সংখ্যা, বড় সংখ্যা সমান হবে রুট ওভার সংখ্যা দুটির গুণফল, রুট ওভার সংখ্যা দুটির গুণফল গুণিত ভাগফল, সংখ্যা দুটির ভাগফল। ঠিক আছে, তাহলে গুণফল কত দেওয়া রয়েছে 128 আর ভাগফল কত দেওয়া রয়েছে, ভাগফল দেওয়া রয়েছে 2। ঠিক আছে, তাহলে এটা হবে 256, যেটা 16 × 16 যেটা 16 রুট আর কি। ঠিক আছে, তাহলে এটা হবে 16। ঠিক আছে, নেক্সট, হ্যাঁ আর যেটা এটা যে বড় সংখ্যা, এবার ছোট সংখ্যাটা কি ভাগ বার করা যায়, তাহলে ছোট সংখ্যাটা বার করার শর্ট ট্রিক হচ্ছে দেখো, ছোট সংখ্যা হবে সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে, গুণফল ভাজিত সংখ্যা দুটির ভাগফল, এখানে ভাজিত হবে অবশ্যই এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে গুণফল দেওয়া রয়েছে 128 ভাগফল দেওয়া রয়েছে 2, তাহলে 128/2, তাই 2 দিয়ে 128 কে 6 × 2 = 12, 8 4 × 2 = 8। ঠিক আছে, তাহলে হবে 64, রুট ওভার 64, এর উত্তর হবে 8। তাই ছোট সংখ্যাটি হবে 8, বড় সংখ্যাটি হবে 16। এরপর কি বলেছে, বড় সংখ্যাটি পেয়ে গেলাম, ছোট সংখ্যাটি পেয়ে গেলাম, তাই সংখ্যা দুটি যোগফল, তাহলে 8 আর 6 16 আর 6 8 কত হবে, আর 24। ঠিক আছে, আর সংখ্যা দুটি বিয়োগফল, তার বিয়োগফল হবে 8। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে এখান পর্যন্ত থাক, আশা করি তোমাদের এই ভিডিওগুলো মানে এই সমস্ত কিছু যা কিছু বললাম বুঝতে কোনো অসুবিধা হয়নি, যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানা হচ্ছে তোমাদের বুঝতে কি অসুবিধা হয়েছে, তাহলে নেক্সট ভিডিওতে আমি সেটা মানে সেটা ভালো করে বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে অন্য কোনো এক দিনে। ধন্যবাদ।